হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন রেলের টিকিট অনলাইনে পারচেস করতে পারি শুধুমাত্র একটি রেল সেবা অ্যাপসের সাহায্যে আমাদের স্মার্টফোন ব্যবহার করি। প্রথমে আমাদের রেল সেবা অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে, এরপর লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে প্রেস করলেই লগ ইন হয়ে যাবে। লগ ইন এখানে তারাই করতে পারবে যাদের এই রেল সেবা অ্যাপসে একটি অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ রেজিস্ট্রেশন করেছে। তো যারা এখনও করেননি অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন। আর কীভাবে করবেন আমি এখনই স্ক্রিনে দেখাবো। লক্ষ্য রাখুন, এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি রেজিস্টার বাটন রয়েছে, অর্থাৎ এখানে লিঙ্ক রয়েছে। এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে একটি ফর্ম চলে আসবে, অর্থাৎ এই রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করার সঙ্গে সঙ্গে আপনি নিচে যে গ্রিন কালার রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনে প্রেস করার সঙ্গে আপনার রেজিস্ট্রেশন একটি অ্যাকাউন্ট পেয়ে যাবেন। তো যা কীভাবে করবেন, প্রথমে আপনাকে এখানে আপনার নামটি ফিল আপ করতে হবে। অবশ্যই নামটি যেন এনআইডি কার্ডের অনুযায়ী হয় সেটি আপনি দেওয়ার চেষ্টা করবেন। আমি নামটি এখানে ফিল আপ করে নিয়েছি। এরপর একটি মেইল দিতে হবে, যে মেইলের মাধ্যমে আপনি যখন পারচেস করবেন তখনই কিন্তু সফট কপিটি পেয়ে যাবেন। এরপর নিচে একটি আপনার ফোন নম্বর দিতে হবে, অবশ্যই ফোন নম্বরটি যেন অ্যাক্টিভ থাকে সেদিকে খেয়াল করবেন। ফোন নম্বরটি অবশ্যই পরপর দুইবার দিতে হবে। এখানে নিচে কনফার্ম যে মোবাইল নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন, এই কনফার্ম মোবাইল নম্বর অপশনে আবার মোবাইল নম্বরটি দিয়ে নেবেন। মোবাইল নম্বরটি দেওয়া হয়ে গেলে এরপর আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ড যেন 8 সংখ্যার ভিতরে হয় সেদিকে খেয়াল রাখবেন। পাসওয়ার্ড উপরে দেওয়া হলে এরপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটি আবার দিবেন যেন মিল থাকে সেদিকে খেয়াল রাখবেন। এরপর নিচে আইডেন্টিফিকেশন টাইপ এই অপশনে প্রেস করতে হবে। প্রেস করার সঙ্গে এখানে দুইটি অপশন পাবেন, বার্থ সার্টিফিকেট আর কিছু এনআইডি। আপনার যদি এনআইডি কার্ডের নম্বর না থাকে তাহলে অবশ্যই আপনি বার্থ সার্টিফিকেটের যে নম্বরটি আছে সেই নম্বরটি ফিল আপ করে নেবেন। আমার যেহেতু আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ এনআইডি কার্ড নম্বর রয়েছে, আমি এনআইডি কার্ডের নম্বরটি এখানে ফিল আপ করে নিচ্ছি। এনআইডি কার্ড নম্বরটি ফিল আপ করা হয়ে গেলে নিচে এখানে একটি অ্যাড্রেস বার দেখতে পাবেন। এই অ্যাড্রেস বারে অবশ্যই আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটি রয়েছে সেই সঠিক অ্যাড্রেসটি এখানে ফিল আপ করবেন। অ্যাড্রেসটি ফিল আপ করা হয়ে গেলে এখানে নিচে আরেকটি অপশন দেখতে পাবেন, পোস্টাল কোড। অবশ্যই এনআইডি কার্ডের যে পিছনে সঠিক পোস্টাল কোডটি রয়েছে সেই পোস্টাল কোডটি এখানে আপনি ফিল আপ করে নেবেন। ফিল আপ করা হয়ে গেলে সকল তথ্য আবার আপনি যাচাই করবেন। যাচাই করার পর আপনি যদি সব কিছু দেখেন যে ঠিকঠাক আছে তাহলে নিচের যে গ্রিন বাটন রেজিস্টার একটি অপশন দেখতে পাচ্ছেন, এই বাটনে প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে কিছু সময় নেবে। কিছু সময়ের মধ্যে আপনার দেয়া মোবাইল নম্বরে একটি কোড চলে আসবে। এই কোডের মাধ্যমে এখানে ভেরিফিকেশন করতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটি ইন্টার ভেরিফিকেশন কোড, অর্থাৎ আপনার এই ওটিপি কোড দেওয়ার পর এখানে ভেরিফাই বাটনে প্রেস করতে হবে। প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড লগিং ইউ ইন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে। আপনি এখন আপনার পাসওয়ার্ড এবং মোবাইল নম্বরটি দিয়ে আপনি যখন তখন লগ ইন করতে পারবেন। আর লগ ইন করার সময় অবশ্যই একটি এই রকম ইন্টারফেস দেখতে পারবেন। আই এগ্রি বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনে প্রেস করবেন। প্রেস করার সঙ্গে আপনার সামনে এই ইন্টারফেসগুলো আসবে, যার মাধ্যমে আপনি খুব সহজেই অনেক ফিচার পাবেন এবং ফিচারগুলো ব্যবহার করে কিন্তু আপনি অনলাইনে আপনার একটি স্মার্টফোনের সাহায্যে আপনি কিন্তু যখন তখন টিকিট পারচেস করতে পারবেন। রেল সেবা অ্যাপসে লগ ইন করার পর কীভাবে টিকিট পারচেস করতে হয়, কীভাবে অনলাইনে পেমেন্ট করতে হয় এবং সফট কপিটি কীভাবে ডাউনলোড করবেন, এই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি পাবেন ডিসক্রিপশন বক্সে, লিঙ্ক পাবেন সেখান থেকে দেখে নেবেন। এছাড়াও আপনি গুগল সার্চ বক্সে অথবা গুগল ইউটিউব সার্চ বক্সে যদি টেক বাংলা 69 চ্যানেলে গিয়ে সার্চ করেন সেখান থেকে আপনি আমাদের চ্যানেল পেজে যে রেল সেবা যে একটি প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্ট থেকে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনারা এই ভিডিওতে রেল সেবা অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং লগ ইন করতে হয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিওগুলো কন্টিনিউ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পাবেন এবং সবার আগে দেখতে পারবেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।